কালকে ছাত্রছে হইছে প্রথম আইছে মাও পশুদিন ডাক্তার মার হাসবেনো রাত সারা রাত ঘুমাইছে না এটা লাগে আমি কইছি তারা বিজন রেটে এখন ঘুমাইলা আমার পেটও ব্যথা একটু কমছে কইয়া কইছে আমি পরপরে মাত্র ঘুমাইছে এরপরে আইছে আইয়া দুইজন আইছে মহিলা একজন এরপরে ওই যে আইছে হে মহিলা খালি মুখ দেখছে আমি শাড়ির লাগ পরা মুখ ডাকা নেই খালি ওই পর্দাটি এরকম করে দেখে থাকে আর পরে এই যে আইছে লোকটা এখানে দাঁড়াইছে আমার এই কাজ করে তুমি বেড ছড়ার নেই কয়া না আমি তো বেড ছড়ার না আমি তো সমর ছড়ার পরে কয়েছে ও তোমার নাম নেই উমা রানী কয়া আমার জিজ্ঞাস করছে হ আমার নামে উমা রানী তো তোমার যে প্রেগনেন্টি এটা তো মাসটি পুরা হয়েছে না ক্লিয়ার হয়েছে না আট মাস না নি কয়া আমার জিজ্ঞাস করে আমি তো সত্যি কথা কয়ে দিছি হ কয়া এটা জিজ্ঞাস করিয়া গেছে গিয়া যাওয়ার পরে আবার আইছে আইয়া একটা মজা ঢুকাইছে পকেট ঠিকিয়া বার করিয়া এরপরে দরজা লাগাইছে একটু খোলা আসলো শীতকারি লাগাইয়া ওই মাসি আইছে মাসি আইয়া জিজ্ঞাস করছে আপনি কে ডাক্তার নি কয়া জিজ্ঞাস করছে কিছু কইছে নি কে যেন মাসি কইছে নি তোমার কিছু কিছু তা কইয়া বারাইছে না বারাইয়া ওই যে ডেলিভারি রুমে ঢুকছে ঢুকার পরে আবার গেছে এরপরে আমি মারে উঠাইছে মারেও উঠাইতে মানে না লাগ উঠাইতে লাগতো না কিছু হইতো না প্রবলেম হইতো না আমার কইতে তো আমি তবু হের কথা মানছি না মারে উঠাইয়া এরপরে হাজবেন্ড তো ওইখানে আসছে ঘুম বাইরে হাজবেন্ডে যা উঠাইয়া আনো কইছে উঠানের পরে নার্স রুমে গেছে নার্স রুমে গিয়া নার্স রুমে গিয়া নার্সরে কইছে নার্সরে করার পর পরে নার্স আইছে আইয়াই ওই মাসরে লইয়া নিচের দিকে গেছে নিচের দিকে হেরা যাওয়ার লগে লগে আবার আইছে আইয়া আরেকটা মজা ঢুকায় এরপরে মারে কয়টা আছে তুমি তো এখানে বট বয়ে থাকতে পারে না ওই তো ছিট খালে আছে এখানে যাও আর বেডিংটি সরাও কইছে তারপরে মা তো হের কথা লইয়া বেডিংটি সরাইয়া এখানে রাখিয়া এখানে দাঁড়াইছে এরপরে মারে কইটা আছে এখানে থাকতে লাগতো না ওইদিকে যাও মারে আমি কইছে মা তুমি এখানে থাকো যাওয়া লাগতো না ডাইরেক্ট নার্স রুমে যাও খালি কইছে আমি হের একটু কিচ্ছু কইছি না নার্স রুমে গিয়া নার্সরে আনো মা কই মা ওরে কওয়ার লগে লগে মা খালি ওইখানে গেছি দরজা পারে মোবাইলটি কিতা টিপিয়া দৌড় মারিয়া গেছি আচ্ছা আপনার শরীরে কোনো টাচ করছে না টাচ করছে না আমি টাচ করতে দিছে না আপনার নামটা কি উমা রানী দেববর্মা